স্যার আমি দেখেছি, এমনকি শুনেওছি অনেকের মুখে যে আপনাদের কোচিং সেন্টারটা ভালো, কিন্তু কার মুখে শুনেছো যে আমাদের কোচিং সেন্টারটা খুবই ভালো? আমাদের মানে আমাদের পাশের বাড়ির একটা মেয়ে তো আচ্ছা, অনলাইনে একটা কোচিং সেন্টার করতো, আপনাদের কাছে না অন্য স্যারদের কাছে হয়তো, আচ্ছা, তো ও করতো, তো বলতো যে ওদের ব্যাচের মানে সবাই বলতো আর কি যে আমি রাজ স্যারের কাছে পড়তাম, কেউ বলতো আমি রাজ স্যারের কাছে পড়েছি, এরকম বলতো। আচ্ছা, যখন সে আপনি বললেন না যে স্ট্যাটাসটা দিতে, ইয়েস, তখন ও আমায় ফোন করেছিল, আমি ওকে বললাম, বলছে হ্যাঁ নিয়েছে, ও এক্সাম দিয়েছিল, আমিও দিয়েছিলাম, তো ও অনলাইনে কোচিং করতো, তো ওর নাম্বার এসেছিল ভালোই, কিন্তু মানে সে তুমি তুমি কি করে জানলে যে আমি ক্লাস করাই তো সুন্দর? মানে কি করে বুঝতে পারলে? আর আমার নাম্বারটা তুমি প্রথমত কোথায় পেয়েছিলে আমার নাম্বারটা? আপনার নাম্বারটা আমি পেয়েছিলাম টেলিগ্রাম গ্রুপ থেকে, আচ্ছা, তারপর তারপর মানে সবার মুখে শুনতাম আর কি যে রাজ স্যার কোচিং করায়, ভালো কোচিং করায় আর কি, আচ্ছা যেগুলো মানে সরকারি যেগুলো এক্সাম হয়, আচ্ছা, তো আমি শুনেছিলাম সবার মুখে, তারপর আমি কে টেলিগ্রামে বলছিল কে বলছিল আমার নিয়ে? মানে স্যার আমার ধরুন আমার ফ্রেন্ড আছে, তো আচ্ছা তাদেরও আরো ফ্রেন্ড আছে, ওরা নাকি কোচিং করেছে আপনার কাছে। আচ্ছা, হ্যাঁ, আমার কাছে তো অনেক মেয়ে পড়েছে, ঠিক আছে। হ্যাঁ, তারপর কি বলছিল ওরা? তারপর স্যার ওরা বলছিল যে রাজ স্যার ভালো পড়ায়, ভালো কোচিং করায়, আচ্ছা গভর্নমেন্ট জবের জন্য মানে খুবই ভালো আর কি। আচ্ছা, তারপর আমি আমার টেলিগ্রাম গ্রুপে আপনার গ্রুপে আমি একদিন জয়েন করলাম, আচ্ছা, তারপর জয়েন করার পর মানে ওখান থেকে আপনারা মানে নোটিস দিচ্ছিলেন আর কি যে যারা যারা 2025-এ মানে এক্সাম দেবে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। ইয়েস ইয়েস, তারপর স্যার আমি গ্রুপে জয়েন করলাম, তারপর ওখান থেকে দেখলাম যে মানে বলা হচ্ছে যে সারা বছরে পুরো মানে একবারে যদি পেমেন্টটা দেওয়া হয় তাহলে 999 টাকা লাগবে, ইয়েস ইয়েস, ওয়ান টাইম আর পেমেন্ট এটা, ঠিক আছে। হ্যাঁ ওয়ান টাইম, আর যদি স্যার কেউ না পারে একবারে দিতে তাহলে মানে 500 করে দুবারে দিয়ে যায়। ইয়েস ইয়েস ইয়েস, মানে তোমার ফ্রেন্ড গুলো পড়েছিল আমার কাছে, তাই তো? হ্যাঁ তাই ওরা নাম করছিল আমার নিয়ে, তাই হুম তো? মানে কোথায় নাম হুম করছিল আমার নিয়ে, কোথায় বলছিল? স্যার ওরা বলছিল মানে ধরুন আমাদের একটা গ্রুপ আছে, তো মানে গ্রুপে হোয়াটসঅ্যাপ মানে গ্রুপ ফিমেল খুলেছিল। ফিমেল তোমাদের গ্রুপ আছে, ফিমেল গ্রুপ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তারপর ওখানে কি তোমরা ডিসকাশন করতেছিলে, তাই তো, আমার নিয়ে? তারপর ওরাই স্যার মানে আমি আপনাকে ফার্স্টে চিনতাম না, জানতাম না আচ্ছা আপনার আচ্ছা, ব্যাপারে, তারপর তারপর স্যার ওরা বলতে লাগলো যে কে কে রাজ স্যারের কাছে পড়েছিস, কেমন পড়ায়, আর পরে নিয়ে আমি জিজ্ঞেস করলাম যে রাজ স্যার কে কোথায় পড়ায়, ওরা বললো অনলাইন কোচিং সেন্টার, আচ্ছা তারপর স্যার আমি জানলাম। আচ্ছা, মানে গ্রুপে জিজ্ঞেস করছিল আমার নিজে রাজ স্যারের কাছে তোরা কে কে পড়েছিলিস, তাই তো? হুম হুম আচ্ছা, মানে ওই মেয়েগুলো কোথাকার, মানে কোথায় বাড়ি ওদের? ওদের স্যার মানে কারো হয়তো পুরুলিয়া ডিস্ট্রিক্ট, কারো আসানসোল ডিস্ট্রিক্ট, এরকম ছিল দেখো, আমার কাছে অনেক মেয়ে পড়েছে এবং পড়ছে ওখানে, ঠিক আছে। বর্ধমান। হুম মানে ওরা মানে গ্রুপে ডিসকাশন করছিল, তাই তো, যে আমার নিয়ে যে রাজ স্যারের কাছে তোরা কে কে পড়েছিলিস, তাই তো? হ্যাঁ তোরা স্যার, কি বলছিল? ওরা বলছিল যে রাজ্যের ভালো পড়াই, আচ্ছা আচ্ছা, ফ্রেন্ডলি ব্যবহার করে মানে অনেক ভালো পড়ায় আর কি, ছেলের কাছে পড়লে যে মানে জব পাওয়া যাবে না এরকম সেরকম কোনো ব্যাপার নাই, ভালো করে পড়লে পাওয়া যায় স্যার, সব কিছু তো স্যারদের উপর নির্ভর করে না, ইয়েস নিজেকেও ইয়েস তো ইয়েস, পড়তে হয়। কিন্তু সেই লেভেলে ওদেরকে পড়ায়ও আমি, বুঝেছো? হুম তাই তো ওরা সাকসেস পায়, তাই না? পড়ায় ভালো বলি তো আমার নাম করে সবাই, তাই না? হুম ইয়েস।